আসলে আমরা যেহেতু গীতা শাস্ত্রে বিশ্বাস করি বাবা, গীতায় কিন্তু বলেছে যে মানুষের মৃত্যু হয় মানুষের দেহের, আত্মার কখনো বিনাশ হয় না। মৃত্যুটা হয় মানুষের দেহের, আত্মার কখনো বিনাশ হয় না। মানুষ যেমন একটা পুরনো জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরিধান করে, ঠিক তেমনি আত্মাও এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে, এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। যে কথা গীতাই বলছেন, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন গীতায় যে শোনো অর্জুন, মানুষ যেমন একটা পুরনো জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরিধান করে, সাংখ্য যোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ভাষাং জীর্ণানি নবানি গৃহাতি ভাষাং জীর্ণানি নবানি গৃহাতি বলছে ভাষাং জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর প্রাণী, মানে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন একটা পুরনো নতুন জামা কাপড় পরিধান করে, তথা শরীরানি বিহায় জীর্ণানি, ঠিক তেমনি আমাদের এই জীর্ণ শরীরটাকে পরিত্যাগ করে অন্যানি সংজাতি নবানি দেহি, আত্মাও একটা নতুন দেহ ধারণ করে। তথা শরীরানি বিহায় জীর্ণানি জ্ঞানী সংজাতি নবানি দেহি, 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 জ্ঞানী সংজাতি পরিত্যাগ করে মানুষ একটা নতুন জামা কাপড় পরিধান করে, ঠিক তেমনি আমাদের এই জরাজীর্ণ শরীরটাকে পরিত্যাগ করেও আত্মা একটা নতুন দেহ ধারণ করে। তা যে কথা গীতায় বলছেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাই বলছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার যার মাটিতে আমরা সবাই রয়েছি, তিনিও কিন্তু একই কথাই বলেছেন। সেই গীতার কথাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলছেন যে মানুষ যে যারই অহংকার করো না কেন, কারোর রূপের অহংকার, কারোর গুণের অহংকার, কারোর ঐশ্বর্যের অহংকার, কারোর অর্থের অহংকার, কারোর মহত্বের অহংকার, যে যারই অহংকার করো না কেন, এই যে ভগবান তোমাকে দেহটা দিয়েছে, এই দেহটাকে ছেড়ে কিন্তু একদিন সবাইকেই চলে যেতে হবে। তা যে কথাটা গীতায় বলছেন শ্রীকৃষ্ণ, সেই কথাই বলছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কত সুন্দর তিনি লিখেছেন, এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে আমার কিন্তু
পৃথিবীতে ছেড়ে দিয়ে চলে যেতে হবে অহংকার কাকে বলি আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি কিন্তু অহংকার মানে শুধু গর্ব নয় 17টি তত্ত্ব এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চতন্মাত্র পঞ্চজ্ঞানেন্দ্রিয় কি কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চকর্মেন্দ্রিয় কি কি মুখ পানি পাদ বায়ু হস্ত পঞ্চতন্মাত্র কি কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ এই 17টি জিনিস এক জায়গায় হলে বাবা তবে কিন্তু অহংকার হয় এই যে দেখুন পঞ্চজ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে পঞ্চকর্মেন্দ্রিয় মুখ পানি পাদ বায়ু উপস্থ যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায় কানে শুনতে না পায় দুটো হাত না থাকে দুটো পা না থাকে অহংকার হবে কি হবে না তাহলে পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চতন্মাত্র অবিদ্যার সূক্ষ্ম দেহ এই 17টা জিনিস নিয়ে অহংকার তৈরি হয় আর এই অহংকারে পরিপূর্ণ দেহটাকে নিয়েও ভগবানের কাছে যাওয়া যায় না তাই বলছি এই মলিন বস্তু ছাড়তে হবে হবে রইবা আমার এই মলিন অহংকার মলিন বস্তু ছাড়তে হবে আপনারা যদি একটা নতুন শাড়ি পরে সেজে গুজে খাটের উপরে বসে থাকেন শাড়িটা ময়লা হবে কি হবে না কিন্তু ওই নতুন শাড়ি পরে যদি উঠোন ঝাঁট দিতে নামে অমনি শাড়িটা ময়লা হয়ে যাবে ঠিক তেমনি আমরা এই সংসারে এসেছি তাই আমাদের দেহটা ময়লা হয়েছে সংসারে আসতাম না সাধু সন্ন্যাসী হয়ে হিমালয় পর্বতে বসে থাকতাম আমাদের দেহটা ময়লা হতো না দিনের কাজে ধুলা লাগে অনেক লাগে হলো লাগে দিনের কাজে ধুলা লাগে অনেক লাগে হলো লাগে এমনি কব তো হয়ে আছে সহ্য কর আমার মনে অহংকার মলিন বস্তু ছাড়তে হবে হবে রইবা আমার মনে সংসারে আসতাম না সাধু সন্ন্যাসী হয়ে হিমালয় পর্বতে বসে থাকতাম আমাদের এই দেহ কাপড়টা ময়লা হতো না তাহলে যখন আমাদের সকল কর্তব্য ধীরে ধীরে সমাপন হয় তখন কিন্তু আর এই সংসারে মন দিলে চলে না তখন কিন্তু একটু ভগবানের শ্রীচরণে মনটা দিতে হয় সকল কর্তব্য যখন সমাপন হয় মানে কর্তব্য সমাপন যখন দেখবেন ছেলে মেয়ের বিয়েটা হয়ে গেছে ঘর বাড়ি মোটামুটি গোছানো বাগানো হয়েছে আর শুধুই সংসারে পড়ে থাকলে হবে না একটু নিজের সাধন ভজনে মন দিতে হবে সেই ভগবানের শ্রীচরণে মনটা নিবেদন করতে হবে এখন তো কাজ সঙ্গ হলো দিনের হলো দাসার সময় আশাই কাজ সঙ্গ মানে কর্তব্য সমাপন কর্তব্য যখন সমাপন হয় আর সংসারে মন দিলে চলে না দিনের অবসানে পশ্চিম দিকে সূর্য ডুবে গেল দিনের অবসান সেই বেলার অবসান নয় আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান হবে ওই শেষের দিন যখন আস্তে আস্তে ঘনিয়ে আসবে অনেকে
বলে না মা গো আমার এখন শেষের দিন ঘনিয়ে আসছে অনেক সময় এই তো আমার সবে জীবন শুরু হয়েছে করিব সে 80 বছর বয়স হবে তবে শেষের দিন আসবে বলে ওরে বাবা তুমি যে 80 বছর বয়স পর্যন্ত যাবে তার কি কোনো গ্যারান্টি আছে আজকে এখানে বসে কীর্তন শুনছেন কাল সকালে সূর্য দেখতে পাবেন কিনা তার নিয়ে সন্দেহ আছে তাই আমাদের জীবনের যে কবে শেষ দিন হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না তো যেদিন আছি সেই দিনটাই শেষ দিন হয়ে যেতে পারে তাই কর্তব্য যখন সমাপন হয় আর সংসারই শুধু করে থাকলে হয় না একটু ভগবানের শ্রীচরণে মনটা নিবেদন করতে হয় এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসান হলো চরণে মনটা নিবেদন করতে হয় আমরা সকলে মিলে তার জন্য মনে প্রাণে প্রার্থনা করি যেন তার পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে সেবা সুখে ডুবে থাকতে পারে আসলে আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষ মরে গেলেই সব শেষ হয়ে যায় না আত্মার কখনো বিনাশ হয় না তাই আমাদের শাস্ত্রে এই শ্রাদ্ধের ব্যবস্থা প্রতি বছর তাকে স্মরণের ব্যবস্থা যাতে স্মরণ মরণ করলে স্মৃতির মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে থেকে যায় আর এই একমাত্র হরিনাম সংকীর্তনই পারে ওই আত্মার পরমাত্মাকে একসঙ্গে আনন্দ দিতে একমাত্র কীর্তনই পারে ওই আত্মার পরমাত্মাকে একসঙ্গে আনন্দ দিতে তাই আমাদের শাস্ত্রে এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা এই কীর্তন গানের ব্যবস্থা আর এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলিজীবের দাঁড়ি দাঁড়িয়ে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃস্বর্তে বিলিয়ে দিয়েছেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর তাই মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছেন প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে মানে মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর সেই সাগরে ঢেউ হচ্ছে নিত্যানন্দ দেখবেন সাগরে ডুবতে গেলে আগে ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হয় তাই প্রাকৃত জগতের সমুদ্রে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের উপর সাঁতার কাটা শিখতে হবে ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায় আমার নিত্যানন্দের চরণ আশ্রয় না করলে পরে গৌরাঙ্গের প্রেমের সাগরেও ডোবা যাবে তাই বলছি প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে সেই প্রেম উথলিয়া পরে জগৎ হাফাল ছাড়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম সাগর থেকে যখন প্রেম উথলে উথলে পড়ছে এই জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে স্বস্তির নিঃশ্বাস মনে করুন 5-6 কিলোমিটার গরমের মধ্যে রৌদ্রের মধ্যে হেঁটেছেন হাঁটার পরে যদি একটা বট গাছের তলায় বিশ্রাম পাওয়া যায় কেমন মনে হয় এই বৈশাখ মাসের কাঠ ফাটার রোদ্রে যদি 5-6 কিলোমিটার হাঁটা হয় হাঁটার পরে যদি একটা বট গাছের তলায় বিশ্রাম পাওয়া যায় মনে হয় না বাবা বাঁচলাম তা এই যে একটা স্বস্তির নিঃশ্বাস তা আমরাও এই সংসারের তাপ দগ্ধ হয়ে যখন ওই মহাপ্রভুর প্রেমের সাগরের কাছে কেউ এলো ওই করুণার বাতাসে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে গেল আধি ভৌতিক আধি দৈবিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায় তাই বলি আমার আমার
Chakra
আমরা তো এমন ভক্ত হতে পারবো না যে একেবারে মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে রত্ন তুলে আনবো, এমন কি কেউ ছিল না যারা দয়া করে কৃপা করে আমাদের জন্য একটু রত্ন তুলে এনে দেবে? বলে ছিল, কারা ছিল জানো? আহা ডুবে রূপ সনাতন তুলি নানা রত্ন ধন, যত নিগা ছিল তার মালা, এবার ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পরি, ভক্তি সূত্রে এমালাই অন্য সূত্রে গাথা যায় না, ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পরি, দূরে যাবে তোমাদের দূরে যাবে প্রিতাপের উজালা, তোমাদের দূরে যাবে প্রিতাপের উজালা। বলছে এই ভক্তি সুতো দিয়ে মালা গাঁথতে হবে, মালা আমাদের গাঁথতে হবে না, মালা রূপ সনাতন গৌর হরির প্রেমের সাগরে ডুবে রত্ন তুলে এনে গেঁথে রেখেছেন, আমাদের কাজ কিনা একটু সুতো জোগাড় করে মালাটা বেঁধে নেওয়া। সুতোটার নাম কি? সুতোটার নাম হচ্ছে ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতন গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন, রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করেছেন, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি? রূপ সনাতন সাধারণ মানুষ ছিলেন না, রূপ সনাতন যে ওই বৃন্দাবনের ভিখারি ছিলেন আর ভিক্ষা করে জীবনযাপন করতেন সেটা ছিল না, রূপ সনাতন ছিল বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিল রূপ সনাতন। তবে বাবা এখনকার দিনের মতো মন্ত্রী না, হরি বল, এখনকার দিনের মন্ত্রী আর তখনকার দিনের মন্ত্রী আকাশ পাতাল তফাৎ, কিছু মনে করবেন না, এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, হরি বল, ক লিখতে কলম ভেঙে যায় এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়, কিন্তু 500 বছর আগে সে সিস্টেম ছিল না, তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রীদের আসনে বসানো হতো, নইলে ভেবে দেখুন মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, কি সোজা কথা! নবাব হুসেন শাহ আমলে এই রূপ সনাতন ব্রাহ্মণের সন্তান প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রীর আসনে বসেছিলেন, এতখানি পাণ্ডিত্য তাদের ছিল।
কিন্তু সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস ব্রজবাসীর দুয়ারে করে মাধুকুরি গ্রাস এত কষ্ট করে মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করলো কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি তারা কি বলে গেছে একটু পড়ে দেখি আহা যদি পড়ে বুঝতেও না পারি অন্তত কীর্তনের আসরে গিয়ে একটু কীর্তনের মুখে শুনে দেখি এইটুকু ভক্তি আমাদের হলো না তার রূপ সনাতন গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবেছিল আমরা ডুবতে পারি না তারা কেমন করে রয়েছিল জানো তারা সাঁতার ভুলে ওই ডুবে ছিল তারা সাঁতার ভুলে সাগরের পাখি ভক্তরূপে হংস সাগরে ডুবুরি রূপা সনাতন তাহলে সাগরে কি ফুল ফুটেছিল না বলে ফুটেছিল পদ্ম ফুল কি পদ্ম এই লীলা রস সংকীর্তন এ যে বিকশিত পদ্ম মন পদ্মের গন্ধে গন্ধে দেখুন আজকে এখানে সংকীর্তন পদ্ম ফুল ফুটেছে আর ভক্ত ভ্রমরের প্রাদুর্ভাব হয়েছে পদ্ম ফুল ফুটলে যেমন ভ্রমর ছুটে আসে ঠিক তেমনি এই সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর তারা দলে দলে ছুটিল তারা দলে দলে ছুটিল ওই গুণ 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 রবে দলে দলে ছুটিল ওই গুণ 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 রবে দলে দলে ছুটিল ওই গৌর গুণ 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 রবে ওই গৌর গুণ 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 রবে বঞ্চিত কৃষ্ণ দাসে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে পাইয়া
বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে এ এ পাইয়া বঞ্চিত জানিতাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব যেহেতু আজকে আমাদের বিরহের দিন কীর্তনের তো দুই প্রকারের লীলা আস্বাদন বিরহ রস এবং মিলন রস তা যেহেতু আজকে আমাদের বিরহের দিন তা সেই বিরহ প্রধান লীলা আজকে আমরা আস্বাদন করব চৈতন্য মহাপ্রভু এই যে সম্পর্কে এত কথা আমরা গৌর চন্দ্রিকা শুনলাম সেই মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য কেমন ভাবে সন্ন্যাসী হয়েছিলেন সেই লীলা আজকে আমরা আস্বাদন করব সেই নিমাই সন্ন্যাসের কথা আমরা শ্রবণ করব তার আগে ওই দাদা আমাকে গানের আগে অনুরোধ করে গেল যে মীরার ভজন এসি লাগি লাগানো গানটা শুনব কি বাবা গাইব তো হরিবার তা সবাই মিলে একটু দুটি হাত দিল আমি শুধু বলেই যাচ্ছি আর আপনারা সব বসে আছেন চুপচাপ এইটি করলে হবে দুটো হাত দিল একটু সবাই মিলে দুটি হাত তুলি লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয় তুলেছে বা বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি কোথায় জোর কোথায় হলো আমি কিচ্ছু শুনতে পেলাম না একটু জোর করে বলুন নিতাই গৌর হরি মাইকে বলুন তোদের গলা শুনতে পাচ্ছি না আরেকবার বলুন নিতাই গৌর হরি এইবার হয়েছে মায়ের একটু জোর করে উলু ধ্বনি দাও শুনি এত আসতে ঠিক আছে হরি ধ্বনি লজ্জা না লজ্জা পেলে হবে না বিয়ে বাড়িতে মায়েরা কত জোরে জোরে উলু তখন টেকা যায় না হরি না আজকেও একটু দিতে হবে দেখবেন যখন কেউ গল্প বলে তা গল্পের সঙ্গে মাঝে মাঝে যদি কেউ হ্যাঁ হু না দেয় যে গল্প বলে তার ভালো লাগে তা কীর্তনের সঙ্গে মাঝে মাঝে একটু হরিধ্বনি উলুধ্বনি দিলে কীর্তনের একটু ভালো লাগে হরি বল মনে হয় জানেন না আমার কথাগুলো শুনছে বসে একটু মনটা দিয়ে আমরা আস্বাদন করি দাদা অনুরোধ করেছে যে মীরার এসি লাগি লাগান ভজন ভজনটা শুনবে ইউটিউবে শুনেছি তা গাইছে একটু ছোট্ট করে এত বড় ভক্ত ছিল মীরা আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল সেই মীরার জীবন কাহিনী নিরচিত ভজনটি একটু আস্বাদন করুন রে মা পাধা পাগর নিধ গর গর সল রে নিধ রে সল হে আঁখি বো হে আঁখি বো জো শাম কা দর্শন কিয়া করে একটু বিভাগটা দেবে ভাই বলছে আমাদের এই চোখ কখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে ভগবানের দর্শন না করলে পরে চোখ দুটো বৃথা হয়ে যায় হ্যাঁ আঁখে বোঝ সব দর্শন জো প্রভু চরণ মে বন্দন কিয়া করে বেকার মুখ হ্যায় জো রহে রথ বাতোয় হর নাম কা সুমিরন কিয়া করে বলছে ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয় বড়নিন্দা পরচর্চা করার জন্য নয় একটু ভগবানের নাম করার জন্য ভেবে দেখুন অন্যান্য জীবজন্তু পশু পাখি তারা ইচ্ছে করলেও বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারবে না হরি নাম বলতে পারবে না কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি হরি বলার মতো বদন পেয়েছি তবু এমন কলি হতো যে মুখে একটু কৃষ্ণ কথা বললাম না হরি কথা বললাম না তাই বলছে বেকার মুখে হ্যায় জো রহে ব্যর্থ বাতোয় মুখে বো হ্যায় জো হরি নাম কা সুমিরন কিয়া করে হীরে মোতী হীরে মোতী দিলে নহিঁ শোভা হ্যায় হাত কি হ্যায় হাত জো ভগবান কা
जन्म किया कर मर कर भी अमर नाम है सजीव का जज में प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे राजा भी मिला बाबा राज और ईश्वर जो पूरी तैयार करे हाँ कृष्ण गोविंद तो किचु चाहिए ना बोले छुटे जाते हैं शहीद वृंदावने गिरिधारी गोपाल के बुके नी ताई बोल से देखो महलों में बड़े बनके जुगन चले मीरा रानी दीवाने कहानी বৃন্দাবন তাই বলছে রাধা বিষ দিয়া
মীরার ভজন আমরা শুনলাম দেখলাম এত বড় ভক্ত মীরাবাই আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল তা সেই মীরার ভজন আস্বাদন করলাম এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি